সোনিয়া গান্ধী, ভারতের জাতীয় কংগ্রেস দলের সভানেত্রী। পুরো নাম এডভিক এন্তোনিয়া এলবিনা সোনিয়া মাইনো। ইতালিয়ান বংশোদ্ভূত হওয়া সত্ত্বেও তিনি বিয়ে করেছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধীকে। কিন্তু কিভাবে পরিচয় হলো তাদের, কিভাবেই বা হলো প্রেম, তারপর বিয়ে? 1956 সালে ইংল্যান্ডের কেমব্রিজে থাকাকালীন এক রেস্তোরাঁয় রাজীব প্রথম দেখেছিলেন সোনিয়াকে। হাত খরচের অর্থ জোগাড় করতে এক গ্রিক রেস্তোরাঁয় পার্ট টাইম কাজ করতেন তখন সোনিয়া মাইনো। রাজীবের ভালো লাগে, তাই তিনি ওই রেস্তোরাঁর মালিক এবং তার ঘনিষ্ঠ বন্ধুকে বলেন সোনিয়ার সঙ্গে আলাদা করে কথা বলার ব্যবস্থা করে দিতে। সেই মতো ব্যবস্থা হয়। তবে শোনা যায়, এমন ব্যবস্থা করে দিতে ওই রেস্তোরাঁর মালিক মোটা টাকাই নিয়েছিলেন রাজীবের কাছ থেকে। তারপর হাতের কাছে থাকা ন্যাপকিনে ছোট্ট একটি কবিতা লিখে সবচেয়ে দামি পানীয় সহ তা পাঠিয়ে দিয়েছিলেন সোনিয়াকে। এরপর আস্তে আস্তে পরিচয় থেকে প্রেমের দিকে ঝোঁকা। ওই সময় তারা মাঝে মাঝে একসঙ্গে সিনেমা দেখতে যেতেন। শোনা যায় তাদের একসঙ্গে দেখা প্রথম ছবিটি নাকি সত্যজিৎ রায়ের পথের পাঁচালি। নয় দুই ডিটারজেন্ট চাকা সুপার ওয়াইটি কঠিন দাগ দূর, সাদা ভরপুর। এদিকে পরিচয়ের পর সোনিয়া জানতে পারেন রাজীব হলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বড় ছেলে। লন্ডনে মায়ের সঙ্গে সোনিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন রাজীব। ইন্দিরা তখন লন্ডনে গিয়েছিলেন নেহরু এক্সিবিশনে। সেই সময় ইন্দিরা সোনিয়াকে জানিয়েছিলেন বিয়ে করার আগে সোনিয়া যেন ভারতে এসে কদিন থেকে যান, কারণ ভিন্ন সংস্কৃতি কতটা মানিয়ে নিতে পারবেন সেই কথা ভেবেই এমন প্রস্তাব দেওয়া হয়েছিল সোনিয়াকে। 1968 সালের জানুয়ারিতে দিল্লি আসেন 21 বছরের সোনিয়া। অবশ্য ততদিনে ইন্দিরা গান্ধী বুঝে গিয়েছেন রাজীব এবং সোনিয়া তাদের সম্পর্কের বিষয়ে সিরিয়াস, ফলে তিনি আর তখন বিয়ে দিতে দেরি করেননি। তবে তাদের এই সম্পর্ক নিয়ে অবশ্য কিছুটা অমত ছিল সোনিয়ার বাবা স্টেফানো মাইনোর। রাজীবকে পছন্দ থাকা সত্ত্বেও তার আপত্তি ছিল কোনো রাজনৈতিক পরিবারে মেয়ের বিয়ে দিতে। সোনিয়া ভারতে এসে উঠেছিলেন ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ বচ্চন পরিবারে। বিয়ের আগে শুধু দিল্লিতে বচ্চনদের বাড়িতে থাকাই নয়, বিয়ের মেহেদি হয়েছিল সেখানেই। অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রায় বচ্চন এই বিয়েতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অবশেষে 25 ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়। পরের দিন হায়দ্রাবাদ হাউসে তাদের বিয়ের রিসেপশনে হাজির হয়েছিলেন রাজনৈতিক ও ব্যবসায়ী জগতের মহারথীদের পাশাপাশি সেলিব্রিটিরাও। এই বিয়েতে মদ ছিল না বলে আসেননি সোনিয়ার বাবা। তিনি না আসলেও বিয়েতে এসেছিলেন সোনিয়ার মা ও অন্য আত্মীয় পরিজন। বিয়ের পরে নতুন সংস্কৃতিতে মানিয়ে নিতে সময় লেগেছিল সোনিয়ার। ভারতীয় ঐতিহ্য মেনে শাড়ি পরা থেকে শুরু করে হিন্দি ভাষা শেখা সবকিছুই ধীরে ধীরে রপ্ত করেন তিনি। রাজনীতিতে ঢোকার তেমন কোনো ইচ্ছা ছিল না রাজীবের, কিন্তু এমন পরিবারে জন্ম এবং নিয়তির নির্দেশ অমান্য করা কার সাধ্য। পাইলট হিসেবে ইন্ডিয়ান এয়ারলাইন্সে যোগ দিয়েছিলেন রাজীব। একে একে জন্ম হলো রাহুল এবং প্রিয়াঙ্কার। বেশ চলছিল রাজীব সোনিয়ার সাংসারিক জীবন। তখন মা ইন্দিরার সঙ্গে ছোট ভাই সঞ্জয় পুরোদমে জড়িয়ে গিয়েছিলেন রাজনীতিতে। কিন্তু 1980 সালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হলো সঞ্জয় গান্ধীর। এরপর ইন্দিরা রাজনীতিতে নিয়ে এলেন রাজীবকে। 1984 সালে দেহরক্ষীর হাতে ইন্দিরার মৃত্যুর পর দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ দেখতে চাইল রাজীবকে প্রধানমন্ত্রীর আসনে। 1989 সালে তিনি ক্ষমতা হারান। তবে 1991 সালে তামিলনাড়ুর শ্রীপেরাম্বুদুরে নির্বাচনী জনসভায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হয় রাজীব গান্ধীর। তার এমন মর্মান্তিক অকাল মৃত্যুতে ইতি ঘটে রাজীব সোনিয়া দাম্পত্য জীবনের। সোনিয়ার এদেশে এমন পরিবারে বিয়ে হয়েছে যাদের বারবার অপঘাতে মৃত্যুর ঘটনা ঘটেছে, তবু তিনি পুত্র কন্যা নিয়ে ভারতেই থেকে গেলেন, না চাইতেও জড়িয়ে গেলেন ভারতের রাজনীতিতে। যদিও বিদেশিনী বলে অনেক সময় তাকে নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছেন, তাই কংগ্রেস ক্ষমতায় আসলেও তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি ঠিকই, তবে তার হাতেই রয়েছে কংগ্রেসের ক্ষমতার লাগাম। লিয়ানা শারমিন, নিউজ 24।